আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে সকালবেলা কি করছি এটা জানাবো। দেখুন, কাপড় নিয়ে আসছি, সাদে দিব। সাদে তো জায়গায় দেখি না, দেখি কোথায় জায়গা পাই। দেখুন, সাদে একটু জায়গা নাই। আমি বেশি একটা সাদে আসি না, কিন্তু এখন ওয়েদারটা ভালো না, এই জন্য বাধ্য হয়ে ছাদে আসতে হইল। যাক, একটা জায়গা পাইছি, এই জায়গাটাতে দিয়ে নেই আগে। নিহান বাবু কি করে দেখুন, কেন আমাকে সাহায্য করতেছে। থ্যাংক ইউ বাবা জি। মিষ্টি মিষ্টি রোদ আছে সকালে, ভালোই লাগতেছে। আমার মতো আপনারা কে কে ছাদে এসে এরকম ভিউ দেখতে পছন্দ করেন? দেখুন, আমাদের পাশে আমার এই বাগানটা দেখলে অনেক ভালো লাগে। সবাই এখন ব্যস্ত, যে যার কাজে অফিসে যাচ্ছে কেউ। শেষ হলো আমার সব কয়টা কাপড় দেওয়া। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনাদের মূল্যবান মতামতটা আমাকে জানাবেন। দেখুন পুঁইশাকটা কত সুন্দর হয়েছে। আমার ঢেঁড়শের ভাজি অনেক ভালো লাগে। দেখুন সিম গাছ হচ্ছে। নিহান কোথায় যাব বাবা? নিয়া না, থাকতে চাচ্ছে না, রাধিয়াদের বাসায় যাবে, কান্না করতেছে। তো আজকে এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। যে চলে যাচ্ছে একাই। আব্বু আমি যাবো তো, দাঁড়াও, একটা হাই দিয়ে দাও সবাইকে। নিহান চলে যাইতেছিল, হঠাৎ করে রাব্বুরে দেখছে লিফটের কাছে, রাধিয়ারে কোলে নিছে, আর বাকিটা তো দেখতেই পাইতেছেন। বাবা তুমি কি করো? রাধিয়ারকে কোলে নিছে, এই জন্য অভাবছে, আর রাব্বুকে কোলে নিবে না, কান্না করতেছে। এই যে আমাদের রাধিয়া, আমি কোলে নিয়েছি। যাক, আজকে রাধিয়া নিহানের সাথেও আপনাদের আবার দেখা হইল একসাথে। এই দেখো, এই দেখো নিহান, তোমার বন্ধ করতে হবে না, তুমি খালি এরকম স্পর্শ করো। আবার বন্ধ করতে চাই, ওরাই বন্ধ হয়ে যায়। এই যে রাধিয়া গাড়ি চালায়। রাধিয়া গাড়ি চালাও তো। কাটা আছে কিন্তু আব্বা। কেন
নিহান বাবু সবসময় রাদিয়ার সাথে দুষ্টামি করে, আজকে ও অন্যরকম কিছু হয় নাই। ও রাদিয়ার জুতা পরছে, রাদিয়া কান্না করতেছে, এই জন্য ও আবার ওর জুতাটা রাদিয়াকে পরাই দিল। নিহান বাবু জুতা পরাই দিতে হইছে বাজান হইছে আল্লাহ দাদুর সাথে দেখা করেছে রাদিয়া হইছে আপনে সারো দাদুর সাথে দেখা করেছে দাদুর সাথে দেখা করেছে যাও 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 আপু বলতেছে আম্মার সাথে দেখা করতে, ওর দাদুর সাথে ওই বলে নিচে যাইব, আর একটা তো গেছেই নাই মা। এই দেখেন আপনাদের সাথে সকালের কিছু মুহূর্ত শেয়ার করলাম, আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা করছি, আর পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন।